হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা অন্যরকম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত আসছি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ব্লগে। তো এই ব্লগটা মূলত হচ্ছে মাদক বিরোধী একটা ফোরাম, ওই তোদের ফোরামের নতুন যারা ওদেরকে হচ্ছে সংবর্ধনা, যেটাকে বলে আপনার, যাদের নতুনদেরকে বরণ করে নেওয়ার জন্য নবীন বরণ একটা প্রোগ্রাম। তো আমাদের বিজনেস ফোরামের সবাইকে ইনভাইট করা হয়েছে ফুল দিয়ে। সো আমরা এই দাওয়াতের গেস্ট হিসেবে আসছি। তো এখন মূলত হচ্ছে এই প্রোগ্রামটা আমরা আছি, এখন প্রোগ্রাম শুরু হবে একটু পরে। তো এই যে দেখুন, মোটামুটি যে এই ফোরামের যে ছাত্রছাত্রী তারা সবাই আসলে এই জায়গায় উপস্থিত হয়েছে। তো এখন মূলত হচ্ছে হুজুরে দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শুরু করব। হুজুরের যে দোয়া, যেটা তো ওই দোয়ার মধ্য থেকেই শুরু হবে, এরপরেই শুরু হবে আমাদের মূল অনুষ্ঠানটা। তো এখন হচ্ছে জাতীয় সঙ্গীত, আসলে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। তো আমরা এখন জাতীয় সঙ্গীত সবাই গাইবো একসাথে দাঁড়িয়ে শ্রদ্ধা করে। তো আমরা এখন জাতীয় সঙ্গীতটা গাচ্ছি। তো দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা করে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে আমাদের আরেকজন বক্তব্য, মনির ভাই, উনি বক্তব্য দিচ্ছেন। উনি বলছেন আসলে মাদকের যে আসক্ত আমাদের যে ইয়ং জেনারেশন, সো আমরা এটা থেকে তাতে দূরে থাকি, সেই বক্তব্যটা উনি দিচ্ছেন। দেন ওনার বক্তব্য শেষে আরেকজন অতিথি বক্তব্য দিচ্ছেন। তো ওনারাও বলছেন আসলে মাদকের যে ভালো দিক তো অবশ্যই নাই, মাদকের যে খারাপ দিকগুলা ওইগুলো তুলে ধরছেন আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে। আসলে উনি একটা ঘটনা বলেছিল যে ম্যারাডোনা অনেক বড় ফুটবলার হয়ে তার যে হিরোইনের নেশাটা, ওটা মাদকের জন্য সে তার জীবনটা শেষ হয়ে গেল। সো উনি বক্তব্য ওনার মতো করে দেওয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি।
তো আমাদের মাঝে এখন বক্তব্য দিচ্ছেন আমাদের যে মানে বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সের যে একটা এইচআর এর দায়িত্বে আছে, এটা হচ্ছে আমার বন্ধু। তো উনি ম্যাম হচ্ছে এইচআর এর দায়িত্বে আছে মূলত ওইখানে। তো উনি হচ্ছে মোটামুটি এই সচেতনতা সম্পর্কে আমাদেরকে মানে বক্তব্য দিচ্ছেন, ওনার যে মতামতটা উনি তুলে ধরছেন আসলে। তো আমরা সবাই আসলে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। তো মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল তখন ওই প্রোগ্রামে, ভালোভাবে তারা প্রোগ্রামটি সাকসেসফুল করতে পেরেছে। তারপরে ম্যাম আসলে একটা ছাত্রকে জানালো যে তার অভিব্যক্ত বা লাইফ নিয়ে সামনে যে কি করবে সেটা নিয়ে জানতে চাইলো। সো ওই স্টুডেন্টটা সে বক্তব্য দিল। দেন এখন আমাদের যে নারায়ণগঞ্জ, আমাদের যে নারায়ণগঞ্জের জামাই যেটাকে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিএমপি মিডিয়া সেক্টরে যিনি আছেন, তো আমাদের বড় ভাই এখন বক্তব্য দিচ্ছেন আসলে। তো বক্তব্য দিচ্ছেন, তো আমরা এখন তার বক্তব্যগুলো শুনছি। আসলে খুব ভালো লাগছে, আসলে মানে অনেক ভালো একজন মানুষ তিনি, উনি যে বক্তব্যটা দিয়েছেন। তো এখন অন্য আরেকজন বক্তব্য দিচ্ছেন, তো তো ওনাদের বক্তব্য শেষের মধ্য দিয়ে ওনারা তাদের নিজেদের মতভেদ বা একটা যে মাদক দ্রব্য সেবনের যে খারাপ দিক সেই দিকগুলো ওনারা ভালোভাবেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেছেন। আসলে মাদক জিনিসটা আসলে অনেক খারাপ, তো আমরা সবসময় চেষ্টা করবো যে এটাতে আমরা কেউ যাতে আসক্ত না হই, তো আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। মাদক দ্রব্য সেবনের ফলে আমাদের আসলে শরীরের যে কিডনি থেকে শুরু করে শরীরের ভিতরের অংশ অনেক অংশেই নষ্ট হয়ে যায়, পরবর্তীতে শেষ বয়সে আমরা ক্যান্সারের সম্মুখীন হতে হয়। সো আমরা এই জিনিসটা না করি, আমরা ভালোভাবে চলার চেষ্টা করি। আসলে একটা অন্যরকম সবাইকে সচেতনমূলক একটা ব্লগ বানিয়েছি আজকে, একটা অন্যরকম। সবসময় তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখাই, তো আজকে যেই ব্লগটা মূলত এটা হচ্ছে সচেতনতা ব্লগ। সো আপনারা সবাই মাদক থেকে দূরে থাকবেন, মাদককে না বলবেন। তো আমরা এখানে দেখছি বর ভাই আরও একটু কিছুক্ষণ বক্তব্য দিচ্ছে, সো তার কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনছি। সো তার কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনছি এবং পালন করার চেষ্টা করব। আমরা মাদক থেকে দূরে থাকব,
তো সবাই যাতে মাদক থেকে দূরে থাকে এই দোয়াই কামনা করি। আজকের জন্য আমার ব্লগটা এতটুকুই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাস্তব কিছু কাজ, ভালো কাজ করার চেষ্টা করবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।